আজকে আমি বানাবো কাশ্মীরি আলুর দম। তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। আলুগুলোকে আমি সেদ্ধ করে মশলা মাখিয়ে ভেজে নিয়েছি। ছোট আলু নিয়েছি এখানে আমি, টক দই, তেল, টমেটোর কুচি, পেঁয়াজ কুচি, কাজু বাদাম, নুন স্বাদমতো, আদা, রসুন, গোটা গরম মশলা লাগছে, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। এটা কড়াই তেল গরম করে পেঁয়াজ দিয়েছি এর মধ্যে। গোটা গরম মশলা, টমেটো কুচি, আদা, রসুন, কাজু বাদাম কুচি, হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি মিক্সারে, কড়াই তেল দিয়ে দেবো। এরপর পেস্টটাকে দিয়ে দেবো। নুন দিয়ে দেবো স্বাদ মতন। এরপর সব মশলা দিয়ে দেবো। এরপর দইটা দিয়ে দেবো। এরপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেবো। এরপর ভাজা আলুগুলোকে দিয়ে দেবো। এটাকে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে কাশ্মীরি আলুর দম।